আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেলুড়ে। বেলুড়ের একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলে দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আরও ইঞ্জিন এনে মজুত রাখা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তারপরে আরও ইঞ্জিন আসে। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 7টা নাগাদ বেলুড় থানার অন্তর্গত বেলুড় রোডের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগায় স্থানীয় বাসিন্দারা প্রথম বিষয়টি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার মজুত মালপত্র। আতঙ্কের পাশাপাশি কারখানার লোকেরা নিরাপদ স্থানে চলে যায়। স্থানীয় বাসিন্দারা খবর পাঠান দমকলে। খবর পেলে দমকলে দুটো ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়, কিন্তু আগুনের ব্যাপকতা তাতে আরও ইঞ্জিন আসে। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর নেই। স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে কারখানার ভেতর থেকে হঠাৎ গনগনে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। এরপরে লক্ষ্য করা যায় কারখানার একটি অংশে আগুন ধরে গিয়েছে। ভেতরে প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। পাশের কারখানা থেকে আগুনের আঁচ বুঝতে পারা যায়। তখনই দমকলকে খবর দেওয়া হয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, চারটে গাড়ি এসছে এখনো পর্যন্ত, আমরা আগুনটাকে অ্যারেস্ট করে নিতে পেরেছি। কি কারণে আগুন লেগেছে সেটা তো এইভাবে বলা যায় না, এটা ফরেন্সিকের ব্যাপার থাকে অনেকটাই। এটা প্লাস্টিক গ্যানুয়াল যা দেখতে পাচ্ছি এবং যা খবর পেলাম তাতে করে প্লাস্টিক গ্যানুয়াল ছিল। সে সমস্ত আমরা অবশ্যই চেক করব আছে কিনা, কিন্তু এখন তো আমাদের মেন কোর্স হচ্ছে ফায়ার ফাইটিং করা। কটা ইঞ্জিন এসেছিল? চারটে ইঞ্জিন এসেছে। কেন লেগেছে না লেগেছে সেটা পরে বলা যাবে। কারখানার নাম জানা গেছে দাদা? কারখানার নাম তো জানাই যাবে, কারখানার মধ্যে আছে তো কারখানার নাম জানা যাবে না। কেন প্লাস্টিক কারখানা আছে, জেন কোনো বিজনেসম্যান আছেন, জেন তার আছে, এটা কিসের কাজ হতো দাদা এটা কারখানাটা? সেইটা বলতে পারবো না, কারখানার ভিতরে আমরা ঘুরি না, কিন্তু এটা প্লাস্টিক কারখানা। সেটা আগুন লাগানোর পর বুঝতে পারলাম এটা প্লাস্টিক কারখানা। পাঁচটা ইঞ্জিন এসছে, প্রায় আগুনটা কন্ট্রোল হয়ে গেছে, এখন কিছুটা আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে, কোনো টেনশনের কিছুটা আছে না। আমরা সকালে উঠে দেখছি 7:30 নাগাদ খুব কালো ধোঁয়া উঠছিল। আমরা ওই তাহলে আমাদের সবাইকে ফোন করা হলো যে এই ব্যাপার আছে, সিএসসি ফোন, আমাদের কাউন্সিলর মানে কাউন্সিলর কেলাস মিশ্রা সিএসসিকে ফোন করলেন, ফায়ার ব্রিগেডকে ফোন করলেন, থানাকে ফোন করলেন, ওরাই ছুটে ছুটে এসেছি, দেখছি বিরাট একটা প্লাস্টিক কারখানা ছিল 15x1 বেলু রোড, এখানে বিরাট একটা আগুন লেগেছিলো। ঠিক আছে, ওই এখানে মানে পুরনো প্লাস্টিক কারখানা ছিল, ঠিক আছে, প্লাস্টিক থেকে দানা তৈরি হতো। হ্যাঁ, এখন আমাদের সব ফায়ার ব্রিগেডরা আছেন, আমাদের সব ছেলেরা আছে, সব কোশিশ করছে, আগে থেকে অনেক কন্ট্রোল আছে। এখানে মোটামুটি চার পাঁচটা এসেছে। হ্যাঁ আছে, কিন্তু আমরা সব এখানকার ছেলেরা, আমাদের যে কাউন্সিল ছিলেন শ্রী কৈলাস মিশ্রা, উনি সবাইকে বললেন কি হ্যাঁ এখানে যাও তোমরা থাকবে, আশেপাশে সবাইকে অ্যাড করলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মনোজ সাহ। কারখানা মালিক পক্ষ এসেছে? হ্যাঁ, কারখানা মালিক পক্ষ এসেছিলো, এসে দেখে আবার চলে গেছে। সকালে 7টার সময় এসেছি, দেখেছি পুরো আগুনে ফলকা উঠছে, আর এখনো পর্যন্ত দমকলের 4টি ইঞ্জিন আছে এখানে কাজ করছে, আগুন কন্ট্রোলে চলে এসেছে। না না, কারখানা চালু ছিল, এখানে প্লাস্টিকের দানা তৈরি হতো, আর এক সাইডে রোলিং মিলের লোহা কাটার কাজও চলতো। না, মালিক পক্ষ এখানে এসেছিলো, মালিক পক্ষ কিছুটা দেখে চলে গেছে, মালিক পক্ষ আর এখানে যোগাযোগ কারোর সাথে কিছু করেনি। আমরা প্রথমে থানায় জানাই, তারপরে দমকলের এতেও জানাই, দমকলের ইঞ্জিন আসে, থানা সঙ্গে সঙ্গে রেসপন্স করে, আর মালিক পক্ষ তারপরেই আসে, মালিক পক্ষ দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। মালিক পক্ষ আর না কাজ হতো, এখানে প্লাস্টিকের দানা তৈরি হতো আর লোহার এক সাইডে রোলিং মিল ছিল। না, আগুন নেভানোর কোনো কিছুই এখানে ছিল না, আর এখানে দমকলের লোকে এসে প্রথমে এই সাইড দিয়ে ঢোকে, কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার রোলিং মিলের জন্য দুটো এলপিজি সিলিন্ডার এবং 3টে অক্সিজেন সিলিন্ডারও পাওয়া গেছে। আতঙ্ক তো অবশ্যই আছে, এখন ভেতরে গ্যাস সিলিন্ডার আছে, এত বড় আগুন লাগছে, যদি কিছু একটা হতো তাহলে তো আমাদের আশেপাশে পুরো ছড়িয়ে যেত।
আমরা আশেপাশে থেকে এটা কোন থানার আন্ডারে আছে? এটা বেলুড় থানার আন্ডারে। আপনি আজ নম্বর মালিক আছেন? আপনার নাম? সুরজিৎ সানি। হিমালয়ান কেন ফার্নিচার রয়েছে বেতের অনুপত্য সোফা সেট, ডাইনিং সেট, ক্রিস্টালের বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, অফিস ফার্নিচার। টাটা স্টিল প্রোডাক্ট সমৃদ্ধ স্টিল অ্যান্ড স্টাইলে আছে থ্রি ডোর এবং টু ডোর আলমারি, ড্রেসিং টেবিল ও অফিস ফার্নিচার। কার্লন সোফা ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রকমারি সম্ভার, যেমন সোফা সেট, ম্যাট্রেস, পিলো, প্রোটেক্টর, বেডশিট। পুজো অফারে থাকছে আপ টু 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট। দীর্ঘ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার, নিয়ার বিশ্বদীপ সিনেমা হল, প্রধান নগর, হিলকার্ট রোড, শিলিগুড়ি। Introducing first time in Eastern India certificate program in medical scribing. The unexplored medical career. Learn to become a part of the US healthcare system. One and only industry integrated job oriented medical scribe education program. Earn while you learn, 100% placement guarantee, loan facility with 0% interest. For admission or queries, kindly contact North Bengal Institute of Medical Scribing, Siliguri, 90640-90007. www.medicalscribe.co.in। हमारा शोरूम सेवन कॉन्सेप्ट्स परनामी मंदिर रोड में ASGI हॉस्पिटल के पास में है। At Seven Concepts we have these doors. These are made on flush door. Any color, any design is available. इसके ऊपर CNC कटिंग करने के बाद में ये प्लास्टिक का सनमाइका लगाया जाता है। ये प्लास्टिक का सनमाइका है जिसके कारण ये वाटरप्रूफ हो जाता है। और ये दरवाजे बैल्कोनी, किचन, बाथरूम साइज के लिए करीबन 2200 से 2500 रुपये पड़ता है। एंड फॉर योर मेन डोर्स, होटल रूम डोर्स, इट कॉस्ट अराउंड 2800 टू 3000 रुपीज। दिस ऑल डोर्स कैरी अ वारंटी ऑफ 5 इयर्स। इसमें हम लोग ग्लास डोर भी बनाते हैं। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड, 2000 रुपीज फॉर अ जनरल डोर साइज पर पीस। This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सजावट की है खासियत, किफायती से मिड रेंज तक के फर्नीचर, सेवक रोड स्थित विशाल शोरूम सजावट, जहां आपको मिड रेंज तक के फर्नीचर, सोफा, बेड, अलमीरा, डाइनिंग टेबल सेट्स, सेंटर टेबल, ऑफिस टेबल मिलेंगे। विजिट कीजिए सजावट, सेवक रोड, नियर पायल सिनेमा, सिलीगुड़ी। मोबाइल 9832433226, 8942879515। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी। फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर, फर्स्ट फ्लोर, मेट्रो हाइट्स, सेवोक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9832011336।